শুভেন্দু অধিকারী বা অধিকারী পরিবারের সঙ্গে এখনো যোগাযোগ রেখে চলেছে, এটা নিয়ে কি বলবেন? এটা হচ্ছে অভিজিৎ বাবুকে প্রশ্ন করুন, উনি তলে তলে যোগাযোগ রেখেছেন, না হলে দাদার অনুগামী মিটিং এ উনি আসতেন না, শুভেন্দু বাবুর সঙ্গে 5 মিনিট ওই মঞ্চের পেছনে গোপন বৈঠক হতো না। আমি 20/11/2020 এই ডেটে, আমি ডেটটা বলে দিচ্ছি, আপনি লিখে নিন, নোট করে নিন। উনি অযথা তকমা দিচ্ছেন লোককে, যারা আসল তৃণমূল তাদেরকে এই করে তকমা দিয়ে এই করে দূরে ঠেলে দিতে চাইছেন। উনি গ্রুপ পলিটিক্স করছেন, বিভাজনের রাজনীতি করছেন। বারবার আমি একটা কথা বলছি, যদি এক করে আপনার যদি সমীক্ষা করায় ওনার কল লিস্ট দেখুন, কতবার শুভেন্দু বাবুকে ফোন হয়েছে, কতবার বিজেপি নেতাকে ফোন করেছে ওনার, আপনারা তো জানেন ওনার যে মোবাইল যে কল লিস্ট আছে ওটা আপনি সার্চ করুন, সব জানা যাবে। প্রথম থেকে সার্চ করুন, যবে থেকে সভাপতি হয়েছে সব রেকর্ড আপনারা পেয়ে যাবেন। আমারটা সার্চ করুন, আমার তো দুটো ফোন আছে, আমরা এ করুন, সব রেকর্ড আপনি পেয়ে যাবেন। দলের মধ্যে উপদল একটা করার চেষ্টা, সেটা সেটা নিয়ে কি বলবেন? সেটা কি বলবো, উপদল তো উনি করছেন, আমি কি করবো? এমএলএ এমএলএকে, এমএলএ এলে তার যোগ্য জবাব দেবে, এমএলএ সাহেব আসুক যোগ্য জবাব দেবে। এমএলএকে হারানোর জন্য যারা চেষ্টা করেছিল, একটাকে হারিয়েছে সেখানে বিধানসভা, ভগবানপুর বিধানসভাকে উনি হারিয়েছেন, উনি আবার এটাকে হারানোর চেষ্টা করেছিল কিন্তু পারেননি। আমরা সক্রিয় ছিলাম বলে আজিবুল সাহেবটা, আমরা এই অঞ্চল এই ব্লকটা আমরা সক্রিয়ভাবে 6টা অঞ্চল আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম বলে আজকে হারাতে পারিনি, নাহলে হারিয়ে দিত। আমি তো আপনাকে একটা কথা বললাম, যেদিন সোম চক্রবর্তী জিতে যায় কোলাঘাটে সেদিন আমরা আবির নিয়ে এ হচ্ছে, আবির ওরা নিয়ে ফুলের মালা নিয়ে দিচ্ছি, উনি এই করে বসে আছে। কারণটা কি? উনার মুখে একটা কোনো কথা নেই, এই ছবিটা আমাদের কাছে আছে, আপনি যদি চান আমি দিয়ে দেবো পরে। ভিডিও নাকি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে, যেটা আমরা এখনো পাইনি যদিও পরে পেলাম। আজকে জেলার চেয়ারম্যান তথা আমাদের ব্লকের এক ব্লকের সভাপতি অভিজিৎ বাবু তার কাউন্টার করেছেন, এই যে মানে আপনারা দুজন তো একই দলেরই প্রতিনিধিত্ব করছেন, জনপ্রতিনিধি হোক দলীয় প্রতিনিধি, এই যে নিজেদের মধ্যে রেসারেসি, এটা মানে কিভাবে দেখছেন, কি বলবেন? রেসারেসি তো কোনো না, আমরা এমএলএ সোম চক্রবর্তীকে নিয়ে আমরা জেলা সভাপতি আছেন, উনি একসঙ্গে আমরা চলবো সবাইকে নিয়ে। উনি যবে থেকে দায়িত্ব নিয়েছেন সারা ব্লকে বিভাজনের রাজনীতি করছেন, উনি ভগবানপুর অর্ধেন্দুবাবু, ভগবানপুরের বিধায়ক অর্ধেন্দুবাবুকে হারিয়েছেন, পরিষ্কার দায়িত্ব নিয়ে হারিয়েছেন, এবং যাদের যারা বিজেপি করতেন তাদের এখন বলছে আসল তৃণমূল, আর যারা তৃণমূল করতেন বিধানসভায় তাদের বলছেন এখন বিজেপি। আজকে সোম চক্রবর্তীকে মিটিংয়ে ডাকা হচ্ছে না, আমাদেরও ডাকা হচ্ছে না, হঠাৎ যেখানে সেখানে প্রোগ্রাম করছে, কেন করছে আমরা তো বুঝতে পারছি না। উনি উনি একটা কথা বলি আমাকে, যে ওনার বুথে, উনি একজন জেলার চেয়ারম্যান, ওনার বুথে কেন 195 ভোট মাইনাস বিধানসভায়, এবং ওনার অঞ্চলের অঞ্চল সভাপতির বুথে কেন 650 মাইনাস, কিসের জন্য? 13টা বুথে উনার 19টা বুথের মধ্যে 13টা বুথে মাইনাস কেন, জিজ্ঞেস করুন তো ওনাকে, প্রশ্ন করুন তো, সব বুথে মাইনাস। ওনার অঞ্চল সভাপতি এখন আছে কেন, 650 মাইনাস দিয়ে এখনো আছেন কেন বলুন, আর কি জানতে চাইছেন বলুন। উনি এখানে দাদার অনুগামী যেদিন মিটিং এ বিরোধী দলনেতা, আমাদের এখন বিরোধী দলনেতা শুভেন্দু বাবু মিটিং ডেকেছিলেন সেদিন, তখন দাদার অনুগামী ছিল, আমাদের ফোন করে বলা হয়েছিল কেউ আসবেন না, আমাদের সবাই সব থেকে আমরা যোগাযোগ রাখিনি, শুভেন্দু বাবুর সঙ্গে যোগাযোগ রাখিনি, উনি দুম করে, তার বিধায়ক আসেননি, আমাদের কেউ জাননি, উনি দুম করে এসে মঞ্চের পেছনে 5 মিনিট গোপন বৈঠক হয়েছিল এই দুটো ব্লকে, দুটো সিটকে বিজেপির হাতে তুলে দেওয়ার জন্য। উনি সেই কাজ করেছেন, যেদিন ভোটে সোম চক্রবর্তী জিতে গেল আমরা আবির খেলা করছি, উনি এইভাবে বসেছেন, দেখুন দৃশ্যটা, তার মানেটা কি? উনার সুপ্ত বাসনা ছিল যে কলকাতা থেকে যিনি এসেছেন তিনি এখানে হেরে চলে যান, আমি যাতে বিধায়ক হিসাবে এখানে পরবর্তীকালে টিকিট পাই, এটাই মূল উদ্দেশ্য ছিল। উনি তো অভিযোগ করছেন বিধানসভা ভোটে আপনার বুথে, আপনারা আমার বুথে 250 প্লাস আমার বুথে, আপনার অঞ্চলে অঞ্চলে আমাদের 1400 ভোট দিয়েছিল শিশির বাবুকে, 1400, অমিয়কান্তি ভট্টাচার্যকে 1800 ভোট দিয়েছিলাম, এবারে 1300 দিয়েছি, আমার হিন্দু বেল্ট পুরোটা হিন্দু বেল্ট, 19টা বুথই 19টা হিন্দু, আমরা তবু ভোট দিয়েছি, সব থেকে বেশি ভোট দিয়েছি। উনি সারা চণ্ডীপুর বিধানসভায় হিন্দু অঞ্চলগুলো হিসাব করুক না কোনটাই আমাদের থেকে বেশি পেয়েছে। না না আমার লাগবে।
হুম।